فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يجتبي إليه من يشاء ويهدي إليه من يريد. সালমান ফারসি রাদিয়াল্লাহু ছোট বয়সে ইরানে ছিলেন। ওনার বাপ ওই অঞ্চলের একজন প্রধান এবং পুরোহিত। তারা ওই আগুন পূজার সম্প্রদায়ের লোক। বাড়ি থেকে বেরোচ্ছেন কোনো একটা কাজে বাইরে কমই যাওয়া হতো। ওনার বাপ ওনাকে বাড়ির ভিতরে শিক্ষা ইত্যাদির জন্য রাখতেন, বাইরে মেলামেশার সুযোগ কম দিতেন। কোনো কারণে বাইরে গেছেন, গিয়ে এক মজলিসে কিছু লোক ঈসা আলাইহিস সালামের ধর্মের আলোচনা করছে। ওই মজলিসে বসে বসে ওনার আগ্রহ জাগলো যে এই দিন সম্বন্ধে আরো ভালো জানবেন, যেটাকে খ্রিস্টান বলা যেতে পারে। তাদেরকে জিজ্ঞেস করলেন যে তাই দিন সম্বন্ধে আরো ভালো করে জানতে কি করতে হবে। তারা বললেন তাহলে তোমাকে দামেস্ক যেতে হবে, সিরিয়াতে বর্তমানে। উনি বলে আমি যাবো। এভাবে তো যাওয়া যাবে না, কোনো কাফেলা যখন যাবে তো সে কাফেলার মধ্যে যাবে, ওই সময় তো একা একটু ভর্তি করে ছিল না, দলের মধ্যে যেতে হতো। তাদের সাথেই বন্দোবস্ত হলো যে কাফেলা একটা প্রস্তুত হলে তারা ওনাকে খবর দেবে। বাড়িতে উনি এসে কাফেলা অপেক্ষা করতে থাকলেন, আর বাপ ওনার আসার ব্যাপার খুব সতর্ক থাকলেন যে বাইরে কোনো যোগাযোগ না হয় সার্টিফিকেটের জন্য। কিন্তু কাফের একটা যখন দামেস্ক যাওয়ার জন্য প্রস্তুত হলো, তারা গোপনে ওনাকে খবর দিল। উনি পালিয়ে গেলেন আর কাফেলার সাথে দামেস্ক এসে পৌঁছালেন। দামেস্কের প্রধান গির্জা বলা যায়, প্রধান গির্জার প্রধান পাদ্রি যে, তার হাতেই তারা ওনাকে দিল। ওখানে থাকলেন তালিমের জন্য। তালিম বলতে যেটা বোঝায়, তালিম তরবিয়ত, এটা সবসময় ব্যক্তির মাধ্যমে হয়। কোনো সময় বই কোনো মুরব্বী ছিল না, হবেও না। আল্লাহ তাআলা কিতাবও নাযিল করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে। আর ওই কথাই যদি অন্য কারোর মাধ্যমে পায় কিছুটা অবশ্যই বুঝতে পারবে। রোমিদের সাথে যুদ্ধ হচ্ছিল, এটা পরবর্তী জমানায়, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওখানে। তো ওই যুদ্ধে একসময় একজন নওজোয়ান মুসলমান একেবারে শত্রুদের ভিড়ের মধ্যে গিয়ে ঢুকে গেলেন, আর ঢুকে গিয়ে ওখানে শহীদ হয়ে গেলেন। পেছনে যারা মুসলমানরা ছিলেন ওনারা এই ভিড়ের মধ্যে গিয়ে ঢুকে যাওয়া আর ঢুকে গিয়ে শহীদ হয়ে যাওয়া, তারা একে বলে যে কি করলো, ওলা আতুল কুবি আইজি কুমেলা তাহলুক, নিজকে নিজ হাতে মৃত্যুতে ফেলে দিল ওরা শিবরায়। তো তো নিজে মধ্যে হাত ফেলে দিল। আবু আইয়ুব আনসারী আফগান ছিলেন, উনি তাদের এই কথা শুনে খুব রেগে গেলেন যে আমরা সাহাবারা থাকতে তোমরা কোরআন শরীফের অপব্যাখ্যা আরম্ভ করে দিই। তো শব্দ হলেই ওলা আতুল কুবি আইজি কুমেলা তাহলুক, নিজেকে নিজ হাতে মৃত্যুতে ফেলে দিও। আর সেই হিসেবে তারা বলেছিল উনি এবারে যে শত্রু ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, নিজেকে নিজে মধ্যে মধ্যে ফেলে দিলেন, এটি তারা বলল। আর তার অর্থ হচ্ছে তার ঠিক বিপরীত, জিহাদে অগ্রসর না হওয়া, এইটাকে বলা হয়েছে মৃত্যুকে নিজে ফেলে দেওয়া।
কোন কথার কোন অর্থ? এটা তো যে বলছে, যাকে বলছে, এটা দিবে করতে। কোরআন শরীফে এই কথা খুব বেশি আছে, অনেক অনেক জায়গায় আছে। সবার সেরকম আজামের আলিম, আজাব কষ্টদায়ক আজাব, আজামের আলিম, কিন্তু আগে কথা হলো সবাই সেরকম। তাদেরকে সুসংবাদ দাও, কষ্টদায়ক আজামের সুসংবাদ নেই। অনেক ক্ষেত্রে চূড়ান্ত বোঝাবার জন্য বিপরীত ব্যবহার করা। আর এটা শুধু আরবি আমাদের সে প্রশ্ন খুব বিশেষ মজা দেখাবে, মজা দেখাবো তো ওই মজা, খুব একটা আনন্দের মজা নেই। মজা কেন বললো? যে বেশি রাগ আর বেশি কষ্ট দিচ্ছে, এই জন্য বিপরীত ব্যবহার করে। বিভিন্ন জায়গায় মিন্নাল মুসলিমুন ও মিন্নাল কাফিরুন, জিন সূরা জিনের মধ্যে আছে, জিনরা বলছে আমাদের যে মুসলমানরা আছে আর আমাদের মধ্যে কাফিররা আছে। কাফিরকে কিসস মানে ন্যায় বিচার, কাফির যে ন্যায় বিচার করে অর্থাৎ মুমিন ন্যায় বিচার ইমান, তুই দেখানে কাফির একেবারে উল্টো। খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহির সময় একটা পরিবার ছিল বাল্মীকি, মূলত ইরানি পরিবার। ধীরে ধীরে এই বাল্মীকিরা খুব প্রভাবশালী হয়ে গেল। একজন বেশি করেছিলেন ইয়াহিয়া বাল্মীকি, অনেক ধনী ব্যক্তি, অনেক জিন্দার লোককে সাহস করতেন, করে হাজিয়েতেন বিভিন্নভাবে, খুব প্রভাবশালী হয়ে গেল। আর খুব প্রভাবশালী হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে গিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলেন। এগুলো ইতিহাসের কথা তো, মানে সত্য মিথ্যা আলাদা ব্যাপারে জানে, মোটামুটি এরকম প্রচলিত কথা। তারপরে এদেরকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো আর অনেকবার মৃত্যুকে কতল করা হলো, ওই অভ্যুত্থান রক্ষা সমান হলো। পরবর্তীতে একজন বাল্মীকি মহিলা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির কাছে এলেন আর এসে কথা প্রসঙ্গ বললেন, হাকামতা কাসাবতা আকারাল্লাহু আইনাইক, হুকুম আদেশ দিয়েছ, হুকুম দিয়েছ, বিচার করেছ আর ন্যায় করেছ, কাসাবতা ন্যায় বিচার করেছ, আকারাল্লাহু আইনাইক, আল্লাহ তাআলা তোমার চোখকে শান্ত করুক, চোখের শান্তি। চলে যাওয়ার পরে হারুন রশিদ রহমতুল্লাহর কাছে বসে জিজ্ঞেস করলেন যে কি বলল, তো ভালো বললো, ন্যায় বিচার করেছেন, আপনার জন্য দোয়া করলো যেন সব দিয়ে থাকেন। হারুন রশিদ বললেন কি উল্টো বলল, ও বলেছে তুমি অন্যায় করে আর আল্লাহ তোমাকে যেন মেরে ফেলে। অত্যস্কের শব্দে ন্যায় বিচার হতে পারে আর এই উপন্যাসে এই আয়তে যেরকম অন্যায় হতে পারে, অন্যায় করেন। আকার আল্লাহ আইনে, আল্লাহ তারা তোমার চোখকে শীতল করুক, তো চোখে শীতল মানুষ মরা মানুষের হয়। শান্তিতেও চোখ শীতল হয় আর মরে গেলেও চোখ শীতল হয়, নির্ভর করে কে বলছে কাকে বলছে। আল্লাহ তারা দিন ব্যক্তিকে দিয়ে পাচ্ছে, ওই ব্যক্তির মাধ্যমেই সত্যতা আসবে, ও যে কথা বলে ওই কথা তার কাছ থেকে বুঝতে হবে। শাব্দিক প্রতিরোধের শাব্দিক অর্থ বলছে না, তার বিপরীত অর্থ বলছে। অন্ধকে আরবিতে সাধারণত অন্ধ বলে না, বলে বসির, উন্নত দৃষ্টি সম্পন্ন। কেন অন্ধ শব্দটা খারাপ, সেই জন্য বসি বলছি। আল্লাহ তাআলা দিন দিয়েছেন,
দিন ব্যক্তির কাছে এক এক জমানা এক এক ধরনের বিরাট সৃষ্টি হয়। দিন অনুকূল ধারণা বর্তমান দুনিয়ার বড় ব্যাপক একটা বড় ব্যাপক এবং অত্যন্ত খারাপ ক্ষতিকর বেদাত হচ্ছে যে কিতাবকে দিনের উৎস মনে করে, হাদিসে কিতাব নিল সহিদ ভুল নয় আর পড়লো আর মনে করলো যে এর দ্বারা আমি দিন বুঝবো, এর দ্বারা বুঝলেন বোঝার কথা নয়। আর আল্লাহ তালা বলেন কেউ গুঞ্জন থেকে বলা হয়নি, নিজে এটা কথা পানি এই কথার পেছনে কোনো সমর্থন নেই। কোনো জমানার কোনো আউলিয়াল্লাহদের কথা, রসুলের কথা, সাহাবাদের কথা, কোনো আউলিয়াল্লাহর কথার সমর্থন নেই যেখানে আমি দেখ, সম্পূর্ণ নিজে বানানো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুধু কথার মধ্যে আল্লাহ তালা হিদায়ত রাখেন, ওই কথা যখন রসুল সাল্লাহের কাছ থেকে বেরোবে এবং সেইভাবে কেউ নেবে সরাসরি ওনার কাছ থেকে, উনি যেভাবে বলছেন সেইভাবে তবে, আর তা না হলে যদি ওনার কাছ থেকে গ্রহণ ওনাকে যদি গ্রহণ না করে, রসুল সাল্লাহ আলাহ ইসলামকে যদি গ্রহণ না করে তো রসুল সাল্লাহ আলাহ ইসলামের কথা সত্য অত বুঝবেও না মানবেও না। জাহান্নামে যেসব আজাব দেওয়া হবে তার মধ্যে একটা হচ্ছে যে জাক্কুম খাওয়ানো, এই আজ যখন নাজির হলো আবু জাহাল তার বন্ধু বান্ধবকে ডাকলো জাক্কুমের ডাক দিল, জাক্কুম খাওয়াবে। তো জাক্কুমের এইটাও একটা অর্থ যে খেজুরের মাঝখানে বীজ বের করে মাঝখানে মাখন দিয়ে খেজুর, মাখনও ভালো জিনিস খেজুর ভালো জিনিস খুব মজার জিনিস হয়। তো আবু জাহাল তার বন্ধু বান্ধব কাফির যারা আছে ওদেরকে ডেকে এই আয়াতে বিদ্রুপ করে জাক্কুম খেলো এবং জাক্কুম খাওয়াল। এখন জাক্কুম বলছে এই খেজুর মাঝখানে মাখন দেওয়া খেজুর নাকি জাহান্নামের খেজুর, ওইটা তো বুঝতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের মধ্যে এটাও আছে ওটাও আছে, শুধু ডিকশনারি যদি দেখে এটাও আছে ওটাও আছে সবটাই আছে। কিন্তু এখানে অর্থ কী, রসুল সাল্লাহ আলাইহি ইসলামকে যদি কেউ গ্রহণ করে তবে কোরআন শরীফ সে গ্রহণ করতে পারবে, যদি রসুল সাল্লাহ আলাইহি গ্রহণ না করে তো ওখান থেকে কথাতে অর্থ পাবেন। আবু জাহাল যেহেতু রসুল সাল্লাহ আলাইহি ইসলামকে গ্রহণ করেন ও শুধু অর্থ পাবেন। তো সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে দামেস্কের প্রধান পাদ্রীর হাতে সোপর্দ করা হলো, তার কাছ থেকে তালিম তৈরি, আর তালিম তৈরিতে সাথে তো অক্ষর জড়িতই নয়, বই খালা খাতা কলম কাগজ এগুলো এগুলো তার তালিমের কোনো সম্পর্কই নেই, ইলমের কোনো সম্পর্কই নেই। মনে করা যে বই বই খাতা কলম দিয়ে আলিম হয়ে যাবে এমন পদ্ধতি যে পথের সাথে ইলমের কোনো সম্পর্কই নেই। তুই এসে থাকে প্রধান পাদ্রীর কাছে, কিছুদিন থেকেই বুঝতে পারলেন যে এই লোক অসৎ, লোকের কাছ থেকে সবকা খরাচের কথা বলে টাকা নেয় আর সবকা করে নেয় নিজে জমায় টাকার লোভে, এটা উনি বুঝতে পারেন যে কাফি আছে মহা মুশকিল পড়ে। যার কাছে হিদায়তের তরফে তো এসছেন আর সেই যদি এখন মিথ্যাবাদী হয় লোভী ব্যক্তি হয় ওর কাছে কি হিদায়ত পাবে, সব জায়গায় বিভিন্ন যে কোনো প্রতিনিধি ভর্তি হতে প্রতি যায় তো কিছু না কিছু অ্যাডমিশন টেস্ট হবে, এটা ওনার অ্যাডমিশন টেস্ট। এমনি অ্যাডমিশন টেস্ট এক ঘন্টার মধ্যে রিজাল্ট হয়ে যায়, ওনার এই অ্যাডমিশন টেস্ট চললো আল্লাহ জানে কত বছর, এর কাছেই থাকলেন এর কাছে দিন শেখা যাবে না এটা বুঝতে পারছেন, কিন্তু ফেলে চলে যাওয়া যাবে না তা বুঝতে পারছেন, ইচ্ছা করে যাবে ওখানে থাকতে হবে। তো ওখানে থাকলো অনেক বছর, তারপর ও মরল, তার জায়গায় তার দ্বিতীয় ব্যক্তি যেখানে তার তার জায়গায় প্রধান পাত্রী হলো সে লোক ছিল ভালো সৎ ব্যক্তি, তো তার কাছে থাকলেন তার কাছ থেকে কেন ফায়দা পাচ্ছে, তো প্রথমের কাছে ফায়দা পাননি, প্রথম ব্যক্তির কাছ থেকে ফায়দা দেওয়ার তার সমর্থন নেই, কিন্তু
যে ফায়দা নিতে চায় সে ফায়দা পেয়ে যাবে। আর হয়তো প্রথম ব্যক্তির কাছ থেকে অন্যান্যদের কাছ থেকে ফায়দা আর বেশি ফায়দা পেয়েছেন। কী ফায়দা পেয়েছেন? ইস্তেকামত পেয়েছেন, সবর পেয়েছেন, একেবারে মৌলিক শর্তগুলো সবর শিখলেন। আমি যখন একটা কাজ করছি আর কাজের সামনে ফায়দা দেখি, ব্যবসা করতে লাভ হবে, দিন শিখতে সে মনে করে আমি দিন শিখছি, জমাতে গেলেও তার মনে করছে খুব হানি তরক্কি হচ্ছে, তো ওই সব অবস্থায় সবরের দরকার হয় না, তার মনের আগ্রহই তাকে যাবে। সবর তো তখন প্রয়োজন হয় যখন মনে হয় বেকার, কোনো লাভই নেই, যুদ্ধে জিতছি, শত্রু পালাচ্ছে আর পেছনে ধাওয়া করছি, তো ওই বড় আনন্দের সাথে তাদেরকে ধাওয়া করছি, আর তার ওটার জন্য কোনো সবর দরকার। সবর তো তখন দরকার যখন নিজের পেছন দিকে হচ্ছে আর শত্রু অগ্রসর হচ্ছে, আর তারা জিতছে আর কিছু পরে বুঝে আমাকে মারবে, পরাজয়ের সম্ভাবনা বড় আরো বেশি নিশ্চিত, তখন সবর দরকার। বীরে মাওনা 70 জন ছিলেন, তো 67 জন তো শহীদ হয়ে গেছে, বাকি 3 জন বললেন যে আমরা লড়ি। তো 67 জন যেখানে শহীদ হয়েছে ওই 3 জন কি করবে? এই জায়গায় সবার দরকার। তো প্রথম শিক্ষাই হচ্ছে সবার, দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। মুসা আলাইহিস সালাম খিযির আলাইহিস সালামের কাছে গেলেন, শিখতে চাইলেন, অনুসরণ অনুমতি চাইলেন, শিখতে চাইলেন। খিযির আলাইহিস সালাম বলেন ইন্না কালাম তাসতাতি ইয়া মা ইয়া সব ও কাইফা তাসবিরু আলা মা লাম তাফিদ বিহি খুবরা, তুমি তো আমার সাথে সবর করতে পারবে না, আর কেমন করে সবর করবে যেহেতু তুমি জানো না, জানলে সবর হয়ে যাবে, জানি লাভ হবে, তো ওই আগ্রহই তাকে চলে। কিন্তু যখন সামনে ওরকম কিছু নেই, সে কী পাবো ওটা যাই না, তখন সবরের প্রয়োজন। তো ওই মোসা আলাইহিস সালামের কাছে কাজী আসলাম কথায় বলেছে সবরের প্রয়োজন, সবর করতে হয়েছে, আর এখানে বাস্তবে সলমান ফারসি আমি আল্লাহ তাআলা কইতে পারছি যে এর সাথে থেকে লাভ কিছু হবে না, ওই চোরের কাছে কি শিখবে, কিন্তু তারপর লেগে থাকা এটা সবার কথা। তোর কাছে সম্ভবত ওই চোরের কাছে সবচেয়ে বড় তালিম দেয়, সবার তালিম ফেলেও যাচ্ছেন না, কিন্তু ওর কাছ থেকে ওকে দিন থেকে বাতান যোগ্য থাকে। তবলিগ লোক যায় এক জমাতে পায় খুব ভালো আমি আদব আখলাক সব কিছু ভালো, ওই আমির কাছে খুব বাধা হয়েছে, আরেক আমি তার ঠিক উল্টো, তো সে বলে যে দ্বিতীয় আমার সমাজ সম্পূর্ণ চিল্লাটাকে বাদ দিল কোনো রকম করে, সময় কেটে যেভাবে বাবা হয়েছে যে চলেই যায় কী রবে না আছে আমল না আছে আপনার না কিছু আর কিছু প্রবল বেরিয়ে হয় তো আমার কিছু কী হবে, আর হতে পারে ওর জন্যে ওই আমিরের কাছে থাকার সময়টাই তার সাথে ফায়দা বেশি হয়েছে, নিজের জন্য মাপা বেশি, যেখান থেকে সে মনে করে তার খুব ফায়দা হয়েছে, খুব যোগ্যতা সম্পন্ন বড় আখলাক করা আমির, ওখানে ফায়দা হতো তত বেশি না, আর যে তার মনে হচ্ছে তার কোনো ফায়দাই হয়নি ওখানে হয়তো বড় ফায়দা হয়। দিনের দাওয়াত মধ্যে বড় একটা জিনিস হচ্ছে অন্যকে ভালোবাসতে পারা, যে ভালোবাসার যোগ্য ব্যক্তি তাকে ভালোবাসার মধ্যে কোনো কামার নেই, যে কোনো ভালোবাসে চোরটাকে তো ভালোবাসে, ভালোবাসার কামাল তো তার মধ্যে যে ভালোবাসার উপযুক্ত নয় জাহির ভাবে, ছেলে খুব সুন্দর ফুটফুটে ছেলে সুন্দর কথা বলে নতুন কথা বলতে শিখছে, তো ওরকম ছেলে যে পায় সে সেই করে নিতে চায় সবাই আদর করে, আর কখনো কখনো ওই যে মেয়েদের হলে টলে যদি কোনো রকম ছেলেগুলো নিয়ে যায় একেবারে ওকে কাড়াকাড়ি করে তুমি ফেলাবো, যে একটু যে 1 মিনিটের জন্য পেলে কত অনুরোধ করে আমাকে একটু দাও নিয়ে দৌড়ায়, তো
ওরকম সুন্দর ফুটফুটে ছেলে কি কোলে নেওয়া আবার আদর করে, মধ্যে কোনো কামাল নেই, সবাই করে, ভালোই লাগে। কিন্তু যে আতুর, অন্ধ, কাঁদছে, যন্ত্রণার মধ্যে ফেলে রেখেছে, কারণ তার মাও তার ড্রেনের রাস্তার পাশে রেখে পালিয়ে গেছে, ওই ছেলেকে আদর করবে আল্লাহ আল্লাহ ছেলেকে করবে, ওটে ওকে করে নেওয়া, ওকে আদর করা, ওকে যত্ন করা, এটা হচ্ছে কামাল। তো পীরকে ওরকম, পীরকে মহাব্বতে এমন কামাল নেই, ও কোন কামাল দেখেই তোর হাতে মরি ধরেছে। তো ফাসিক ফাজিরকে আদর করা, ওটা হচ্ছে কামাল। তো প্রথমেই আল্লাহ তাআলা সবরের তালিম দিল, সবার দিল। অনেক বছর থাকার পরে তারপর দ্বিতীয়জনকে পেলেন, তার কাছে থাকলেন, শিখলেন। কি শিখা? আসল শিক্ষা যে তার কোনো নাম নেই, ফিজিক্স শিখছি, কেমিস্ট্রি শিখেছি, কি শিখেছি, কোর্স শিখলাম, কি সিলেবাস, এগুলো আসল তালিম নয়। মাদ্রাসায় গিয়ে কি শিখলেন? হাদিস শিখলাম, তাফসির শিখলাম, কিতাব শিখলাম, এরকম শেখানো। আসলে এলম যেটা, ওটা কোনো নামই নেই। সাহাবাত রসুল সাল্লাহ আলাইহি কাছে শিখলেন, যখন এলেন যে কোনো সাহাবিকে যদি রসুল সাল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন যে তুমি কি শিখতে চাও, এটাই উত্তর হতো, জানি না। কি শিখতে চাই জানি না। থাকলেন 20 বছর, 23 বছর আবু কাসিম সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু কাসিম সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জিজ্ঞেস করতে চাই যে আপনি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলেন, আমি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি শিখব, খুব সম্ভব এটাই উত্তর হতো, ভাই কিচ্ছু শিখতে পারি, কিছু শিখি। তো যখন শিখতে আরম্ভ করলেন তখন জানেন না কি শিখতে চান, যখন 23 বছরের শিক্ষা শেষ হলো তখনও জানেন না কি শিখেছেন। সদর আসলাম আজকে মুসা আসলাম গেলেন শিখতে চান, আপনাকে আল্লাহ তা যা দিয়েছে তা থেকে আমাকে দেন। সদর আসলাম যুবাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি শিখতে চাও, উত্তর এটাই হতে যায়। থাকলেন, শিখলেন, নানান ঘটনা ঘটলো, তারপর সুদীর আসলামের কাছে বিদায় হয়ে গেলেন। বিদায়ের পরে যদি মোসা ইসলামকে আবার কেউ জিজ্ঞেস করে যে তুমি যে লম্বা তো সবার করে সুদীর আসলামের কাছে শিখেছো কি, এটাই উত্তর হয়ে যায় না। তো সাহাবাদের মধ্যে একজন সাহাবি খুঁজে পাওয়া যাবে না যে বলেছি যে রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে আমি কিছু শিখতে পেরেছি, একজন পাওয়া যাবে। বরং সবাই একেবারে আল্লাহর কসম খেয়ে বলবো আমি কিছু শিখতে পারি। এমনি আবি মলাইকা রহমাতুল্লাহ আলাইহি, ওর নাম করা তাবেঈ ছিলেন, 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই যে 30 জনের সাথে সাক্ষাৎ হয়েছে, 30 জনের মধ্যে প্রত্যেককে পেয়েছেন নিজেকে মুনাফিক হিসেবে সন্দেহ করে। তো যে নিজেকে মুনাফিক হিসেবে সন্দেহ করে তো আর কি শিখতে পারলো, আবু কাসিম সিদ্দিক নিজেকে কি শিখেছে, ওই শেখা তো পরের কথা। কোনো রকম যদি ইমানের সাথে মরতে পারে ওইটাই বেশি। একজন সাহাবিও দাবি করবেন না আমি কিছু শিখেছি, ওই ইমানই শিখা হলো না, এরপরে কি আছে? তো সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অনেক বছর থাকলেন, কি শিখলেন আল্লাহই বেশি জানেন, নিজে নিশ্চয়ই জানেন না। তা বলে যে এরপরে আমি কাকা যাব, কেন কাকা যাবো, আপনার কাছে তো কিছু নিতে পারিনি, আরেক সবাই কাজ যাই কিনা মরবার সময় হয়ে গেছে, কাকা যাবো? উনি বললেন তুমি নাসিবই চলে যাও আরেক সময় অমুক এটা গেলেন। গিয়ে তার কাছে গিয়ে অনেক বছর থাকি, ওনার মরার সময় হলো, আবার জিজ্ঞেস করলেন যে আমি কারা যাব, উনি বলেন তুমি মসজিদ চলে যাও আরেক সময় অমুকের কাছে গেলেন। গিয়ে ওখানে অনেক বছর থাকে আর এই থাকাটাই শিখে তাকে রসুল সাল্লাহ যেভাবে শিখাতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার মা রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের খিদমতে দিয়ে দেন, ছোট ছিল অল্প বয়স,
আপনার খিদমত থাকবে, শব্দ খিদমত, মা হয়তো খিদমতের নিয়তেই দিচ্ছে, সম্ভব নিজে খিদমতের নিয়তেই হয়তো থাকছে, কিন্তু রসুল সাল্লাহ ইসলাম খিদমতের জন্য রাখছেন, রাখছেন তালিমের জন্য, নবীর শানে খেলাফ যে নিজ স্বার্থে আরেকজনের সময়কে ব্যবহার করবে, তার সাথে নিজ স্বার্থে রসুল সাল্লাহ ইসলাম আনাতে রাখলেন যে নিজে কোনো কাজ করা বাধ্য, কাজ যদি করান এটা উপলক্ষ, তাকে রাখছেন তার হৃদায়তের জন্য। অন্যান্য সাহাবারা যারা রসুল সাল্লাহ কাছে এসে গেছেন রাদিয়া রাদিয়াল্লাহু আনহু, আরো রসুল সাল্লাহ ইসলাম কাউকে নিজের খিদমতের জন্য রাখেননি, রেখেছেন তার তালিম তরবিয়তের জন্য, আনাস রাদিয়াল্লাহু আনহু কাছে। আর এই তালিমের ভিতর দিয়েই শিক্ষা, আনাস রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাহ ইসলামের কাছ থেকে কাছে ছিলেন 10 বছর, বয়স অল্প, তো ছোট ছেলে কত উল্টাপাল্টা কাজ করে, উনি নিশ্চয়ই নিজেও করেছেন যে শিখতে পারছে, আর সে মতো কাজ এটা করো ওটা করো, একটা কথা বলে একটা করে, এইসব জিনিস তো বিভিন্ন সময় হয়েছে, কিন্তু 10 বছরের মধ্যে একবার রসুল সাল্লাহ আলাইহিস সালাম নাকি বলেন যে এইটা কেন করলে বা এটা কেন করলে না। আনাস কি শিখেছেন, এইটা ওটা শিখেছেন, যে ওনার কাছে যদি কেউ থাকে যে কাজই করুক না কেন বলবেন না কেন করলেন, আর যে কাজই না করুক না কেন বলবেন না কেন করলেন, এটা শিখেছে। তো কেউ যদি বলে যে রাজশাহী ইউনিভার্সিটিতে কি পড়লে, রাজশাহী ইউনিভার্সিটি আমি কতদিন ছিলাম, বলে আমি তো সিলেবাসে ছিলাম 5 বছর, আর তারপর সেশন যতটা মিলেছিলাম 13 বছর, কি শিখলে, এইটা শিখেছি যে আমি কিছু শিখতে পারিনি, সব প্রফেসর বলেছে ফেল, এই শিখলে তুমি ডিগ্রি কি কিছুই নাই, তো দুনিয়া মাসবে কিছু দেখা, কিন্তু জোরগালকে ভালো জেনে নাই ডিগ্রি ভালো করে বলতে পারে, সেটাও কাজ। ঢাকা এলিফ্যান্ট রোডে একটা হোমিওপ্যাথিক দোকান আছে, ওই ফার্মেসি বগুড়ার মালিক কিছুটা সে কিছু বদমাই চরণের, তো ওর ফার্মেসির নাম হচ্ছে বেইমান ফার্মেসি, ডাক্তারের নাম আছে নিচে দেখেতে খুব পরিষ্কার করে লেখা, ডিগ্রি নাই, ভালো প্র্যাকটিস, আর আসলে কিছু জানেও না, ওই যে জোর করে বলছে ডিগ্রি নাই, এতে মানুষ মনে করে যে নিশ্চয়ই কিছু একটা আছে, তো ওখানে তো আসলেই নাই, আর সাবার ছিল আছে কিন্তু নিজে জানে আলটি শিখে। রশিদ আপনার গাঙ্গুই রহমতুল্লাহ আলাই কোন এক মজলিসের মধ্যে একবার বললেন, বললেন আল্লাহর কসম আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, উনি উঠে চলে গেলেন, উপস্থিত ওলামা ছিলেন বড় আলিমরা, তাদের মধ্যে প্রশ্ন উঠল যে বিনয় তো ভালো জিনিস, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা হালাল কিনা যাই কিনা সেটি মশলা, বিনয় করলাম ঠিক আছে যে আমি অযোগ্য ব্যক্তি, কিন্তু আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা এটা কি জায়েজ কিনা, তো বড় পেটার প্রশ্ন। তখনই উপস্থিত আলিম মদরকে ওদের দিলেন মিথ্যা কথা বলে আল্লাহর কসম খেয়ে ওকে না খুঁজে কোনো সময় জায়েজ নয়, কিন্তু গঙ্গুর মদালায় আল্লাহর কসম খেয়ে এই কথা বলা যে আমি অযোগ্য এটা বিলকুল শুদ্ধ, এর জন্য শুদ্ধ যে ওনার উনি যে বলছেন উনি নিজ জ্ঞানে সত্য কথা বলছেন, উনি কথা নিজের মনে বানিয়ে বলছেন না, ওনার ওনার বিশ্বাস এই কথা একেবারে শুদ্ধ, সেই জন্য আল্লাহর কথা বলছেন, অতএব ওনার জন্য এটা শুদ্ধ। তো এত বছরে এটাই শিখলেন যে কিছু সব সাহাবিদের
30 জনের মধ্যে একজনও এই দাবি না যে ঠিক আছে অন্য কিছু না শিখতে পারি, কিন্তু রসুল সাল্লাহ আলাইহি আমার কাছে শেখে ইমান তো শিখে। আমরা হয়তো বলবো যে চিল্লায় গিয়েছি, তারপর অমুক অমুক মুরব্বির খিদমত করেছি, পুরা 1.5 দিন ওনার সাথে ছিলাম, এত পরে আর তুমি কে? আল্লাহ তাআলা ওনার সাহায্যে থাকার তৌফিক নসিব করেছেন। তো সাহাবার 30 বছর থাকার পর বলতেন দুই ইমানে শিখতে পারি, আর এইটাই ওনার শিক্ষা, যে শিখতে পারেন এই কথাই শিখবেন। তো এটা এমন এক ইলম যে প্রথম বলে কি বল যায় না, শেষে কি শিখেছি যাই না, এতে বসে কি শিখলে কিছু শিখতে পারে, এটাই শিখতে সারা বছর সারা জীবনে। তো সলমান ফারসি রাজধান তারপর মসুল গেল, মসুল ওনার কাছে শেষ হলো যেহেতু এখন ওনার শিক্ষা হয়নি, যেমন কার হাতে যাবো উনি মনে এখন তো আমরিয়া চলে যাবে, আমরিয়া গেলেন ওখানে ওনার কাছে অনেক বছর থাকে, আবার তার মরার সময় হলো, উনার হাতে যে কত শেখ মিত্রা মরেছে, বুড়ো হয়ে হয়ে সব শেখ বুড়ো হয়ে মরে যায়, উনি রয়ে গেছে, ওনার মরার সময় হলো, আবার ওই প্রশ্ন আমি কাজ যাই। তো সলমান রাজধানুর তলব বছরের পর বছর যাচ্ছে কিন্তু ওনার তলবে কোনো ভাতা পড়ছে। পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় বলেছিলেন যে আমার মতের মধ্যে এরকম লোক আছে যে হিদায়াত যদি সুরাইয়ায় থাকতো তাহলে ওখান থেকেও নিয়ে আসত, সুরাইয়া হলো উদ্ধ আকাশ থেকে তারকা, তো ওই উঁচু আকাশের তারায় যদি হিদায়াত থাকতো তাহলে ওখান থেকে হলেও নিয়ে আসত। ওনামার বলেন এই কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিতে সলমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাহসে বলেন আমার মতো মানে এমন লোক আছে। তো অনেকে বলে যে বিশেষ করে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দিকে ইঙ্গিত ছিল যে সুরাইয়া যদি থাকে তাও নেয়, তো বছরের পর বছর নিয়ে তলাবে হচ্ছে, শেষ যখন তার কাছে বল আমার এই প্রশ্ন, উনি বললেন যে তুমি যে লোককে চাচ্ছ ওই লোককে আর পাবে, এখন আখেরি জমানা নবী আসার সময় এসে তার সন্ধান করে কিছু আবার সঙ্গে দিলেন, উটের দেশে জন্ম হবে, খেজুরের দেশে বড় হবে বা হিজরত করবেন, সৎকা খান না হাদিয়া খান, আর পিঠে একটা বিশেষ নবুয়তের চিহ্ন আছে, এগুলো নিয়ে বলা হবে। ভাবলেন যে আরব দেশে হতে পারে, আরবি কাফেরা পেলেন, সে কাফেরার সাথে মক্কা দিয়ে রওনা হলো যে তোমার সাথে তোমার প্রাপ্তি নিলাম, ওনার কাছে যা কিছু ছিল টাকা পয়সা তাদেরকে দিলেন, আমি বলে আমাকে নিয়ে যাও, তারা টাকা পয়সা নিল ওনাকে নিল, কিছু দিলে নিয়ে ওনাকে বিক্রি করে দিল, হয়ে গেল এখন গ্রাম। বর্তমান দুনিয়াতে বিভিন্ন দেশে আইনের মধ্যে শাস্তিমন্ত্রীর কাছে যাওয়ার জীবন কারণ হতো, যাওয়ার জীবন কদিন বেশি না, কিছুদিন পরে যাবজ্জীবন শেষ করে বেড়ে যায়। কিন্তু গোলাম আসলেই যাবজ্জীবন আর কিছু করতে পারো সারা জীবন, যখন আখেরি নবীকে কোথায় পাবেন, উনি তখন গোলাম হয়ে গেলেন। তো আল্লাহ তালা বান্দাকে হিদায়াত দেবে যতক্ষণ পর্যন্ত নিজেকে হিদায়তের মস্তাজ পরিপূর্ণ না করে ততক্ষণ পর্যন্ত সে হিদায়ত পাবে, যখন পর্যন্ত আমি কিছু করতে পারি আমি কিছু জানি। তো সলমান জানো সবগুলো তো ছুটেছে কিন্তু একটা বাকি রয়েছে, যে নিজস্ব একটা পরিকল্পনা যে মক্কাতে যাই ওখানে গিয়ে খোঁজ করি, এই পরিকল্পনা রয়েছে, তো এটা উনি হেদায়ত পাওয়ার পথে বড় একটা বাধা যে এখন নিজে চিন্তা করে একটু প্ল্যান প্রোগ্রাম।
মার্ডারার মার্ডার করলো, মার্ডার করার পরে দেখেছে নড়চড়ে কিনা, যদি একটু নড়ে এখনো মরেনি, পুরোপুরি মারতে হবে। জাহিরি সব কিছু শেষ হয়েছে, কিন্তু একটা জিনিস বাকি রয়েছে, যে নিজে ভাবে, নিজে চিন্তা করছে। তো আল্লাহ তাআলা ওনাকে গোলাম বানিয়ে নিজের পরিকল্পনা থেকে মুক্ত করে, আর নাহলে টাকা পয়সা সব শেষ, দোকানে আগুন লেগেছে, পকেটে টাকা পকেট মার নিয়ে গেছে, এখন শুধু গায়ে যে গেঞ্জি আর লুঙ্গি আছে, ওই অবস্থায় যদি জন্য এখন তোমার উপায় ভাবছি, ভাবা ছুটে নেই, তাহলে দেখি কি করা যায়। তারপর দিন পরে দেখেছি একটা প্ল্যান কিছু একটা করেছে, এই বাজার যাবে, এটা বাকিতে বাকিতে আনবে, বিক্রি করে দাম দেবে, বাকিতে প্রফিট রাখবে, কিছু একটা করে, তো প্ল্যান প্রোগ্রাম কিছু একটা আছে। তো টাকা পয়সা শেষ হয়ে গেছে, ঘর বাড়ির মধ্যে কিছু নাই, কিন্তু নিজের ভিতর একটা প্ল্যান প্রোগ্রাম আছে, আর এই প্ল্যান প্রোগ্রামের সাথে কি আছে, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আছে আমার প্ল্যান প্রোগ্রাম, তো পুরা দুনিয়া শিখায় যে আত্মবিশ্বাস থাকতে হবে, সেলফ কনফিডেন্স। তো সলমান ফাসলে আদেন এই যে নিজেটা চিন্তা করতে, তো একটু আত্মবিশ্বাস বাকি এখন, তো আল্লাহ তাআলা ওনাকে গোলাম বানায়, গোলাম হয়ে যাওয়ার পরে আর কোন প্ল্যান প্রোগ্রাম করতে পারবে না, এখন বলার কোন উপায় যে দেখি কি করবো, গোলামের কিছুই নেই। এক গোলামকে একজন কিনে এনেছেন, তো মালিক যিনি ছিলেন আল্লাহওয়ালা, তো আল্লাহওয়ালা মানুষের যারা থাকে সে মালিক হয় যেই হোক, মানুষের উপর দয়াবান হয়, তো মালিক এনেছেন তার কাজকর্ম করাবেন, প্রথম জিজ্ঞেস করেন তোমার নাম, গোলাম বললো যে নামে ডাকেন, তুমি কী খাও, যেটা খেতে দেবেন, কী পড়ো, যেটা পড়তে দেবেন, কী কাজ করবে, যে কাজ করাবেন, তো যেটাই প্রশ্ন সবটাই বলে আপনি যেটা করাবেন। তো মালিকও দয়াবান লোক, মেহরবান, সে বলে ভাই তোমার তো পছন্দ কিছু থাকবে, বলো তোমার পছন্দ আমি কিছু দিই। তো গোলাম বললেন যে আমার পছন্দই যদি থাকতো আমি আমি মালিক হতাম, আমি গোলাম। তো আল্লাহ তাআলা গোলাম বানিয়ে পাঠিয়ে, তার নিজস্ব কোনো কোনো দাবি নাই, নাম নাই, চিন্তা নাই, পরিকল্পনা নাই, আল্লাহ যা করা তোমার চিন্তা পরিকল্পনা করো, আর আল্লাহ তাআলা চায় তুমি তওয়াক্কুল করো, তওয়াক্কুল কি আল্লাহ যা করাবেন, আল্লাহ কিছু আদেশ দেন সে করবে, কিন্তু আল্লাহ তাআলা যদিকে বদলে দেন তার ক্রম। মূসা আলাইহিস সালামকে বললেন যে বনি ইসরায়েলকে নিয়ে দেশ ত্যাগ করো, রওনা হলেন, রওনা হলেন উনি উনার চিন্তাতে পরিকল্পনা মতো স্থলপথ, বর্তমানে যেখানে সুয়েজ ক্যানাল আছে ওই ক্যানাল তো ছিল না, ওইদিকে পার হয়ে চলে যাবেন। আল্লাহ তাআলা ওনাকে পথ ভুলিয়ে দিলেন, আর ওই দিকে পার না হয়ে সমুদ্রে সামনে এসে পড়ল, ওনার প্ল্যান মতো হলো না, অন্য জিনিস হয়ে গেল, মরুভূমি তো রাস্তা তো আন্দাজে পড়ে গেছেন, ভুল হয়ে গেছে। কিন্তু উনি নবী, নবী মানে কি, আল্লাহ কো পথ, আমি আমার চেষ্টা যদি করেছি হবে তো ওইটাই যেটা আল্লাহ তারা পছন্দ, তো সমুদ্র সামনে এসে পড়ে কোনো পেরেছেন নেই, যে সবরা হলো ভুল করে ফেলেছে, বরং আল্লাহ তারা এখানে এসেছেন, আর আল্লাহ তারা এভাবে পথ দেখাবে, ইন্দা মাইয়া রব্বি সেহাদি, আমার রব আমার সাথে আসছে, আমার পথ দেখাবে, তো থেমেও থাকবে না, উনি বসে থাকেনি, যারা তার আগে পথ দেখাবে, নিজ বুদ্ধিমত্তা রওনা হয়ে গেছে চলেছেন, কিন্তু উনি যেভাবে বলেছেন যেখানে পৌঁছাবার কথা চিন্তা করেছেন ওখানে না পৌঁছে অন্য জায়গায় পৌঁছে গেছেন, এতে কোনো পেরেশানি নেই, আল্লাহ তো আমাকে নিয়েছে এখানে। তো সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নিজ বুদ্ধিমত্তা রওনা হলেন মক্কা যাবেন, মক্কায় না গিয়ে হয়ে গেলেন গোলাম, কোনো পেরেশানি নেই, আল্লাহ তো আমাকে গোলাম আনিয়েছে মতে। সম্পদের জন্য যা জানোর এক মরিক ছিল,
কোথাও রওনা হয়েছেন, পথে ওনাকে ধরে নিয়ে এক তাঁতের কাপড় পাড়া তাঁতের কারখানা, অনেক শ্রমিকের দোকান, ধরে নিয়ে ওনাকে গিয়ে ওই সময় কাজে লাগিয়ে দিয়েছে। তুই যে নিজে করেন, এটা হয়ে গেছে, থাকলেন ওখানে 10 বছর থাকলেন। 10 বছর পরে তার কি খেয়াল হলো, মানে সে এখন তুমি যাও, 10 বছর খুব খাটে, ফিরে এলেন পীরের কাছে, জুনে রমজান আলের কাছে 10 বছর পরে। জুনে রহমতুল্লাহ আলাই ওনাকে বল খুব সন্তুষ্ট, মনে হচ্ছে আপনার নাম দিলাম খায়ের, সবচেয়ে ভালো খায়ের মাসাজ, সবচেয়ে ভালো বননিওয়ালা, বননি কাজ করেছেন 10 বছর। তুমি যে একটা কাজে রওনা হলেন, কাজে রওনা হলেন কিন্তু ওই কাজ করতে পারলেন, আর জনকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গেলো ঠিক আছে, সে আরেক কাজ লাগিয়ে দিল, তো ছুটতে তো পারবেন না, ওখানে বসে বসে হায় উত্তাস করতেন। আল্লাহ যখন করে যে আমাকে এভাবে মজুর করে দিয়েছে, তো বড় বলি লাগছে। ওনার ট্রেনিং কোথায় হয়েছে, যে ট্রেনিং হয়েছে যে ডাকাত ওনাকে ধরে নিয়ে গেছে, সেই ডাকাতের ওই দিন 10 বছর খাটছে, তো পীরের বদলে ডাকাত খেতে এলেন 10 বছর, কিন্তু বলি আল্লাহ হয়ে গেলেন ঠিকই। তো সলমান জানুস যে শেষ যেটা ছিল প্ল্যান, ওই প্ল্যান মতো হলো না, আল্লাহ তাআলা নিজ প্ল্যান মতো করালেন, উনি অতি রাজি। বান্দা যদি নিজের প্ল্যানকে ছেড়ে আল্লাহর প্ল্যান মতো চলতে পারে, সব সমস্যার সমাধান। আল্লাহ তাআলা উনি যা করেছেন ওটা হয়। একজন শুনেছিলাম যে বউ দেখতে গেছে, আগে এরকম বউ তাৎকাল এরকম হবে কিনা জানি না, সতর্ক থাকবে তো বউ, যে একজনকে দেখিয়ে আরেকজনকে দিয়ে দিই, দেখে দেখে হলো মহাসুন্দরী। আর যে দুনিয়ার ভাবে চালান করে, তেমন কেউকে চালান করেছে যে যাকে কেউ সহজে নেবে না, কিন্তু আল্লাহওয়ালা যদি হয় বুঝতে এটাই বুঝে বেশি হয় আলহামদুলিল্লাহ, আর তা না হয় মকদ্দমা করব। আল্লাহ দিয়েছে এটা, যে কিনল তারা ছিল ইহুদি, তাদের আত্মীয় ছিল মদিনা বন করে যায়, তারা তাদের আত্মীয় বন করে যায় বিক্রি করে দেখি, যখন বললো যে এরা এরা ওনাকে কিনে তাদের গ্রাম হিসেবে মদিনায় নিয়ে গেল, মদিনায় এনে খেজুর বাগানে কাজে লাগালো, রসুল সাল্লাহ হচ্ছে হিজুর মদিনায় এনে মদিনায় এসে রসুল সাহেব সাক্ষাৎ হয়ে গেল। উনি যদি মক্কায় ওনার প্ল্যান মতো যেতেন, গিয়ে শুনতেন কাহে আগে ছিলেন এখানে কিন্তু চলে গেছেন, কিন্তু আল্লাহ তালা করেন, উনি যেখানে যাবেন কোনো কোনো সোজা আল্লাহ তালা ওখানে ওনাকে পৌঁছাবে, উনি জানেন না। মালিকরা মনে করছে যে তারা মালিক আর উনি গোলাম, আর আসলে উনি মালিক আর ওরা গোলাম, ওনাকে ফ্রি নিয়ে আসছে মদিনা, উনি নিজে খরচে আসতে হবে, আর যেখানে যাওয়ার ওখানে তার খোঁজ দিল, কিন্তু নিজেকে ছাড়তে হবে, আল্লাহ তো ছাড়লেন, আল্লাহ খুঁজে আল্লাহ তারা বড় মেহরবানি করে দিন দিয়েছেন, আমি আমার যা কিছু আছে যত বেশি আল্লাহ ছাড়তে পারবো, আল্লাহ তাহলে আমাদেরকে মন্দিরে পৌঁছে আল্লাহ তার নির্বাচন করে আল্লাহ দিকে, আল্লাহ যাকে চান তাকে নির্দেশ দিকে জন্য নির্বাচন করছেন, আর যে হৃদায়তটা আল্লাহ তার ত্যাগ করবে, আল্লাহ তা আমার তহিনা শুকর, আল্লাহর কাছ থেকে আমরা পথ চাই, জন্য নিজে যতটুকু পারি চলতে থাকবো, আল্লাহ তালা যদি আমাকে আমার সিদ্ধান্ত আর যে নিয়ে যায়, তো ওইটা তো বলে যে এটাই দেখতে গেলাম সব খুঁজ খোঁজ খবর নিয়ে, যে চাল চলন ভালো, আনন্দ আল্লাহকে ভালো মস্তি আছে, জমাত কিছু কিছু দিয়েওছে, দিনে ফিকির ভালো আছে, দেখতেও সুন্দর, সব কিছু ভালো, আর দিল যে 2 নম্বরের প্যাকেটের মধ্যে অন্যজনকে ঢুকিয়ে দিয়েছে, কোথায় মস্তিরতায় জমাত আর কোথায় কি এর ধারে কাছে নাই, কিন্তু আল্লাহওয়ালা যদি বলে যে আমার জন্য এটাই বেশি ভালো,
আর যদি নিতে পারে আল্লাহ তাআলা ওর মাধ্যমে তাকে দেবে। এই জানা ছিল কিছু হতে যান তো প্রথম জনের দ্বিতীয় জনের জন্য যাকে দেখেছো তাকে জন্য না যে প্যাকেট প্যাকেট পেয়েছে তার জন্য ইচ্ছা করে উল্টোটা দেখবো না, কিন্তু যদি উল্টোটা চলে আসে আলহামদুলিল্লাহ তো নিজের প্ল্যান প্রোগ্রাম তো জ্ঞান বুদ্ধি মতো বাস করবে। কিন্তু আল্লাহ তালা যদি অন্য জিনিস দেয় ওর মধ্যে মঙ্গল মূসা আলাইহিস সালাম রওনা হয়েছেন ওনে তার ক্যাপ্টেনের মতো রওনা হয়েছেন, কিন্তু আল্লাহ তালা ওকে সমুদ্রের সামনে নিয়ে এলো আলহামদুলিল্লাহ, আর এতে ক্ষতি হয়নি লাভই হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।